7 জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 3 মুরাদনগর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইগল প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার, খোরইল নোয়াব মার্কেট, পরমতলা কাজী অফিস, মোকসার বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন ইগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আমি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়ন করাব। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক ও মুরাদনগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল সহ আরও অনেকে। আমি হুমকি টুমকির বাধাগ্রস্ত হই নাই, তবে একটা হুমকির বাধাগ্রস্ত হয়েছি, কয় যে বোর্ডটি কাটালাম, নিয়ে দামগা এই করিলাম সে করিলাম। আমার নেতা কর্মীরা এইসব পরোয়া করে না। আমার নেতা কর্মীরা আরো তাদের মনোবল শক্ত করে এগিয়ে চলেছে। ইনশাল্লাহ 7 তারিখে বিপুল ভোটে আমি ইগল মাখায় স্বতন্ত্র হিসেবে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মুরাদনগর 3 আসন আমি ইনশাল্লাহ উপহার দিব। Thank you.